আজকে আমরা বলব বায়ুমন্ডলীয় চাপ এবং বায়ুমন্ডলীয় চাপ মাপার উপরে চারিদিকে কি আছে বায়ুমণ্ডল আছে সেই বায়ুমন্ডলে আমরা কি জানি নাইট্রোজেন অক্সিজেন আর অন্যান্য গ্যাস আছে হুম তাহলে এই এই পৃথিবী পৃষ্ঠ থেকে যত উপরের দিকে ওঠা যায় বায়ুর ঘনত্ব কমতে থাকে পৃথিবী পৃষ্ঠের কাছেই বায়ুর ঘনত্ব সব থেকে বেশি হ্যাঁ বায়ুমণ্ডলের ওজন আছে হ্যাঁ আর সেই জন্যই তো বায়ুমণ্ডল চাপ প্রয়োগ করে হুম তাহলে এই বায়ুমণ্ডল যে চাপ প্রয়োগ করছে সেটাকে আমরা বলছি বায়ুমণ্ডলীয় চাপ আর চাপ আমরা জানি একক ক্ষেত্রফলের উপর যে লম্ব বল হয় তাহলে কি তাহলে কোনো বিন্দুর চারিদিকে একক ক্ষেত্রফলের উপর বায়ুমণ্ডল তার ওজনের জন্য লম্বভাবে যে বল প্রয়োগ করছে তাকে আমরা বায়ুমণ্ডলীয় চাপ বলছি এরপরে আমরা আসছি প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপ এটা আমাদের জানতে হবে কি প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপ কি সমুদ্র পৃষ্ঠে ফর্টি ফাইভ ডিগ্রি অক্ষাংশে পঁয়তাল্লিশ ডিগ্রি অক্ষাংশে এবং জিরো ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় ছিয়াত্তর সেন্টিমিটার উচ্চ পারস্তম্ভ যে চাপ দেয় তাকে বলছি আমরা কি প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপ তাহলে এখানে কি কি লাগছে আমার সমুদ্র পৃষ্ঠে পঁয়তাল্লিশ ডিগ্রি অক্ষাংশ আর কত জিরো ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা ছিয়াত্তর সেন্টিমিটার উচ্চ পারস্তম্ভ যে চাপ দিচ্ছেন তাহলে এই চাপের মানটা আমরা যদি নির্ণয় করি আগে আমরা সিজিএস পদ্ধতিতে দেখি সিজিএস পদ্ধতিতে এই প্রমাণ বায়ুমণ্ডলের চাপের মানটা কত হবে সিজিএস পদ্ধতিতে আমরা কি জানি সমুদ্রপৃষ্ঠে পঁয়তাল্লিশ ডিগ্রি সেন্টিগ্রেড অক্ষাংশে জিরো ডিগ্রি পঁয়তাল্লিশ ডিগ্রি অক্ষাংশে জিরো ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা এর মান সেখানে কত হবে জি হচ্ছে জি এর মান এমনি আমরা জানি নশো আশি হয় কিন্তু এই পঁয়তাল্লিশ ডিগ্রি অক্ষাংশে সেখানে জি এর মান হবে নশো আশি দশমিক সাত সেন্টিমিটার পার জিরো ডিগ্রি সেন্টিগ্রেট উষ্ণতায় পারদের ঘনত্ব কত হয় পারদের ঘনত্ব যেটা সেটা আমরা ধরছি রো সে পারদের ঘনত্ব হচ্ছে তেরো রো মারকারি মানে এই জি তেরো দশমিক ফাইভ নাইন সিক্স এত গ্রাম পার সেন্টিমিটার কিউব হয় তাহলে প্রমাণ বায়ুমন্ডলীয় চাপ যেটা আমরা সেটা যদি বার করি প্রমাণ বায়ুমন্ডলীয় চাপ সেটা কি কি হবে পি ক্যাল টু আমরা কি জানি এইচ রো জি এখানে এইচটা কত ছিয়াত্তর সেন্টিমিটার তাহলে ছিয়াত্তর সেন্টিমিটার আর রোটা কত এটা তেরো দশমিক ফাইভ নাইন সিক্স আর জিটা কত এটা নশো আশি দশমিক সেভেন তাহলে এই এককগুলো গুণ করলে এটা সেন্টিমিটার এটা সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার এটা গ্রাম পার সেন্টিমিটার কি সবগুলো গুণ করলে এখানে একক কী আসবে চাপের একক ডাইন

ফাইভ ডাইন আর এক মিটার সমান একশো সেন্টিমিটার তাহলে এখানে এই ডাইনের জায়গা আমরা যদি বসাই ওয়ান পয়েন্ট জিরো ওয়ান থ্রি টেন টু দি সিক্স ডাইনের জায়গা এক ডাইন সমান মানে ওয়ান বাই টু ফাইভ মানে ইন্টু টেন টু দি মাইনাস ফাইভ আর নিচে সেন্টিমিটার স্কোয়ার আছে ওটাকে মিটার স্কোয়ারে নিয়ে যেতে গেলে হ্যাঁ তাহলে এক সেন্টিমিটার সমান ওয়ান বাই একশো মিটার তাহলে এক সেন্টিমিটার স্কোয়ার সমান ওয়ান বাই একশো স্কোয়ার মিটার স্কোয়ার তাহলে ওয়ান বাই সেন্টিমিটার স্কোয়ার সমান কী হবে এটা ওপরে উঠে যাবে একশো স্কোয়ার বাই মিটার স্কোয়ার তাহলে এটা মিটার স্কোয়ারে নিয়ে গেলে আমার কত দিয়ে গুণ করতে হবে একশো স্কোয়ার দিয়ে তাহলে ওপরে আমার একশো স্কোয়ার মানে কত টেন টেন টু দি পার এক দুই তিন চার টেন টু দি পার ফোর ইন্টু টেন টু দি পার ফোর তাহলে এটা করলে কত হবে ওয়ান পয়েন্ট জিরো ওয়ান থ্রি ইন্টু টেন টু দি টু দিবার ফোর আর টেন টু দিবার সিক্স টেন দি দিবার টেন সেখান থেকে মাইনাস ফাইভ হলে টেন টু দি দিবার ফাইভ টেন টু দি দিবার ফাইভ এত নিউটন পার মিটার স্কোয়ার নিউটন পার মিটার স্কোয়ারকে আমরা কী দিয়ে বলি পাসকেল দিয়েও বলতে পারি তাহলে ওয়ান পয়েন্ট জিরো ওয়ান থ্রি ইন্টু টেন টু দি বার ফাইভ পাসকেল তাহলে বায়ুমণ্ডলীয় চাপের সিজিএস এর মান এটা লিখতে পারি সিজিএস এর মান আর এসআই হিসাবে যদি লিখতে চাই তাহলে এটা লিখতে এবার আমরা দেখব ফরটিন ম্যারোমিটার হ্যাঁ আচ্ছা এবার আমরা দেখছি এটা একটা হচ্ছে ব্যারোমিটার হুম ব্যারোমিটারের ছবি এখানে এক মিটার লম্বা সমবাসের মুখ বন্ধ একটা কাঁচ নল এক মিটার লম্বা একটা ব্যাসটা হচ্ছে সমান একটা কাঁচ নল আছে হুম এ বি এই এ বি এটা হচ্ছে কাঁচ নল একে পারদপূর্ণ করে আর একটা পারত পাত্র ডি ডিটা হচ্ছে একটা পারতপূর্ণ পাত্র এই যে ছবি এখানে আলাদা করে দেওয়া হয়েছে পারতপূর্ণ পাত্র ডির মধ্যে এটা রাখা হয় তাহলে মিটার লম্বা একটা এটা ব্যাসটা হচ্ছে একে করে এক কি করা হয় এই ডি পাত্রের মধ্যে ডুবি রাখা হয় এই পাত্রের নিচের অংশ চামড়ার আর ওপরের অংশ পিতল দিয়ে তৈরি এই পাত্রটার কি ওপরের অংশ পিতল দিয়ে আর নিচের অংশে চামড়া দিয়ে তৈরি হয় হ্যাঁ কারণ কি তাহলে কি বাইরের আঘাত থেকে রক্ষা করার জন্য এটা পিতল আছে আর চামড়া কি তাহলে এখান থেকে বাতাসটা চাপ দেবে সেই চাপটাই তো আমরা পারো সেই চাপেই পারত্র উপরে উঠবে বাইরের আঘাত থেকে রক্ষা করার জন্য পুরো কাঁচ নলটা কি পিতল দিয়ে কিছুটা অংশ যেটাকে এখানে আমরা পরিমাপটা দেখবো সেটা বাদে বাকিটা পুরো পিতল দিয়ে কভার করা থাকে হ্যাঁ আচ্ছা আর পারস্তম্ভের উচ্চতা মাপার জন্য নলের গায়ে একটা মূল স্কেল এম আর তার সঙ্গে একটা ভার্নিয়ার স্কেল ভি যুক্ত থাকে তাহলে এখানে কত পার চাপ সেটা দেখার জন্য স্কেল দেয়া থাকে মূল স্কেল এম দেয়া থাকে আর তার মধ্যে ভার্নিয়ার স্কেল ভার্নিয়ার স্কেলটা তোমরা এখন ছোট ক্লাস বুঝবে না মানে মূল স্কেলের সাহায্যে আমরা ক্ষুদ্রতম কত মাপতে পারি এক মিলিমিটার আর ভার্নিয়ার স্কেলের সাহায্যে এবার আমরা দেখছি কি ডিপ পাত্রে চামড়ার আস্তরের মধ্য দিয়ে বায়ু চলাচল করতে পারে। চামড়ার আস্তর মধ্য দিয়ে বাইরে কিন্তু পারদ কি যেতে পারবে না পারদ এখান থেকে বাড়াতে পারবে না নিচের পাত্রে এখান থেকে বাতাস চলাচল করতে পারে তাহলে বাতাস এখানে চাপ দেবে সেই চাপটা এর মধ্যে দিয়ে পারদটাকে উপরে উঠতে সাহায্য করবে এখানে আমরা পার দেখে বুঝতে পারবো কত পারদের পাট পাচ্ছি আমরা হ্যাঁ এবার এই এটাকে আমরা এইভাবে নিচে রাখতে পারবো না যেটাকে ঝোলানোর জন্য একটা আংটা ই থাকে সাহায্যে ঝোলাতে হয় আর আছে এখানে স্ক্রু আছে একটা এস স্ক্রু আছে নিচে সেটা এসে ঘুরিয়ে তলকে এখানে একটা আইভরি পিন আছে আই এর সংস্পর্শে আনা হয় আইভরি পিনটা সংস্পর্শে আনা যায় এর ভিতরে যাতে পারদ তল মূল স্কেলের শূন্য দাগের সঙ্গে মিলে যায় এখানে পারদটাকে প্রথমে মূল স্কেলের শূন্য দাগের থেকে মিলাতে হবে মানে আরও নিচে যদি পারতলটা থাকে তাহলে বাতাস যদি চাপ দেয় তাহলে এই এক্সট্রা যে পারতল উঠছে সেইটা আমরা মাপতে পারব না তাহলে প্রথমে সেটিং করার জন্য আমার এস স্ক্রুটাকে ঘুরিয়ে আমার মূল স্কেলে জিরো দাগের সঙ্গে মেলাতে হবে মিলিয়ে রেখে দিতে হবে তারপরে এবার সেট করা হয়ে গেলে তারপরে আমরা এখান থেকে বাতাসের চাপটা কত চাপ দিচ্ছে সেই অনুযায়ী পারদ উঠতে থাকবে তাহলে আমরা সেটা মাপতে পারব আচ্ছা এই ব্যারোমিটারের সাহায্যে আমরা কি আবহাওয়ার পূর্বাভাস মাপতে পারি হুম আবহাওয়ার পূর্বাভাস কি যদি ব্যারোমিটারের কি হয় ব্যারোমিটারের পাটটা এই পাটটা যদি ধীরে ধীরে কমতে থাকে তাহলে কি বলা যেতে পারে যে বৃষ্টি হতে পারে তার মানে ধীরে ধীরে কমতে থাকে মানে বাতাসের চাপটা ধীরে ধীরে কমছে তার মানে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ধীরে ধীরে বাড়ছে তার মানে বৃষ্টি হতে পারে আর বায়ুমন ব্যারোমিটারের পাটটা যদি হঠাৎ কমে যায় মানে কোনো স্থানে হঠাৎ করে নিম্ন চাপ সৃষ্টি হয়েছে মানে বায়ুমন্ডলের চাপ কমে গেছে তাহলে সেখানে কি হবে ঝড় হতে পারে বা ঘূর্ণাবর্ত সৃষ্টি হতে পারে আবার ব্যারোমিটারের পার যদি ধীরে ধীরে বাড়তে থাকে তাহলে কি হবে তার মানে তার মানে কি হচ্ছে আবার শুষ্ক হবে পরিষ্কার থাকবে আকাশ হ্যাঁ আর বারো ব্যারোমিটারের পার যদি হঠাৎ করে বেড়ে যায় তাহলে কি হবে বায়ুমন্ডলের জলিবাসের পরিমাণ হঠাৎ করে কমে গেছে তার মানে এখানে বৃষ্টির কোনো সম্ভাবনা নেই